কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাস থেকে এই মুহূর্তে সরাসরি স্কুল সার্ভিস কমিশনের একটি মামলায় ফের রুদ্রমূর্তি ধারণ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মধ্যশিক্ষা পর্ষদের সচিবের বিরুদ্ধে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগ উঠল। স্কুল সার্ভিস কমিশনের সচিব, মধ্যশিক্ষা পর্ষদের সচিব উভয়ই বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মিথ্যা হলফনামা দিয়েছেন। মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে 24 ঘন্টা সময় দিয়ে হুঁশিয়ারি দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র জারি হওয়া সত্ত্বেও এক চাকরি প্রার্থীকে চাকরি না দেওয়ার অভিযোগ উঠছে মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে। শুধু তাই নয়, আদালতে মিথ্যা হলফনামাও দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের সচিব। আর এই ঘটনা সামনে আসতেই তড়িঘড়ি পর্ষদ সচিবকে 24 ঘন্টার মধ্যে আদালতে তলব করা হলো। স্কুল সার্ভিস কমিশন সুপারিশপত্র দেওয়ার পরেও মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ দেয়নি, এই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এক চাকরি প্রার্থী উমা প্রামাণিক। আদালতে তিনি দাবি করেছিলেন 21 সালের সেপ্টেম্বর মাসে বাঁকুড়ার শালতোড়া গার্লস স্কুলে যোগদানের জন্য সুপারিশপত্র দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তারপর বছরের পর বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দেয়নি। স্কুল সার্ভিস কমিশন সুপারিশপত্র দিলেও নিয়োগপত্র দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। এরপর আদালতে মধ্যশিক্ষা পর্ষদের সচিব হলফনামা দিয়ে জানান, ওই প্রার্থীর তথ্য স্কুল সার্ভিস কমিশন দিচ্ছে না, তাই আমাদের ক্ষেত্রে দেরি হচ্ছে। পাশাপাশি SSC যে সুপারিশপত্র দিয়েছে তাও নাকি পদ্ধতি মেনে হয়নি, SSC-র ভুল ধরে মিথ্যা হলফনামা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরবর্তীতে বিচারপতি বিশ্বজিৎ বসু SSC-র কাছে ওই সংক্রান্ত বিষয়ে হলফনামা চান। SSC-র হলফনামা দেখে বিচারপতি বিশ্বজিৎ বসু বোঝেন যে বিষয়টি সম্পূর্ণই মধ্যশিক্ষা পর্ষদের গলদ। ওদিকে পাল্টা কমিশনের আইনজীবী আদালতে জানান, তাদের দিক থেকে যা যা করণীয় ছিল সবই করা হয়েছে। অর্থাৎ কমিশন বলতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কিন্তু আদালতে জানিয়েছেন তারা সবটাই করেছেন, ভুল করছে বা ইচ্ছে করে গড়িমসি করছে মধ্যশিক্ষা পর্ষদ। আদালতে রাজ্য সরকারের দুই সংস্থার ঠোকাঠুকি লেগে যায়, তারপরেই মধ্যশিক্ষা পর্ষদের ভুল সরাসরি সামনে আসে। আর তখনই তড়িঘড়ি বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিলেন 24 ঘন্টার মধ্যেই এই সমস্যার সমাধান করতে হবে। আদালতে কার্যত বিচারপতি বিশ্বজিৎ বসুর রুদ্রমূর্তি দেখেই মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী সরাসরি চুপ থাকতে বাধ্য হলেন। শেষমেশ 24 ঘন্টা সময় দেওয়া হলো মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে।